আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আলু পুরি। তবে কোনো রকম আলুর পুর ভরানো ঝামেলা ছাড়াই আজকের এই পুরিটা তৈরি করে দেখাবো। যেহেতু পুর ভরানোর কোনো ঝামেলা নেই, সেজন্য পুরিগুলো ঝটপট তৈরি করা যায়। প্রতিটা পুরি অনেক ফুলকো হবে এবং ক্রিস্পি হবে, খেতে ভীষণ মজার এই পুরিগুলো সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তার জন্য রাখতে পারেন। চলুন তবে দেখে নেওয়া যাক রেসিপিটি। আলু পুরি তৈরির জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তবে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করা যাবে। 2 কাপ ময়দার জন্য 2টা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আলুগুলোর মধ্যে কোনো দলা থাকবে না, সেজন্য আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দুটো আলুকে আমি গ্রেট করে নিচ্ছি। এবারে এতে আমি কিছু মশলা যোগ করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা টেস্ট করে পরবর্তীতে স্বাদ অনুযায়ী বাড়িয়ে নিতে পারবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা তেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা নিজের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1 চা চামচ নিয়েছি জাউন বা জোয়ান, যেটাই বলেন না কেন, সেটাকে একটু আঙুল দিয়ে মথে তারপরে মিশিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। কারো কাছে চাট মশলা না থাকলে ভাজা জিরার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারবেন, তবে চাট মশলা দিলে পুরিটা বেশি টেস্টি হয়। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুজি। এটা আমি কাঁচা সুজি ব্যবহার করছি। সুজি ব্যবহার করলে পুরিটা দীর্ঘ সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবারে সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। প্রথমে কোনো পানি ব্যবহার করছি না, যেহেতু আলুটা ভেজা ভেজা আছে এবং এই ভেজা আলুর সাথে ময়দাটাকে মাখিয়ে নেব। তারপর অল্প অল্প পানি যোগ করে শক্ত একটা খামির তৈরি করে নিতে হবে। খামিরটাকে কোনোভাবেই নরম তৈরি করা যাবে না। যদি নরম করা হয় তাহলে আমরা যখন এটা রেস্টে রেখে দেব, আলুটা থেকেও কিছুটা পানি ছেড়ে দেবে এবং অনেক বেশি নরম হয়ে যাবে, তখন দেখা যাবে পুরিগুলোকে আর বেলে নেওয়া যাচ্ছে না। সেজন্য অল্প পরিমাণ পানি দিয়ে একটা শক্ত খামির তৈরি করতে হবে। এই শক্ত খামিরটাকে আমরা যখন রেস্টে রেখে দিব তখন এটা অনেকটাই নরম হয়ে আসবে। আজকের এই খামিরটা তৈরি করতে আমার প্রায় 1/2 কাপের মতো পানি লেগেছিল, তবে ময়দা ভেদে আপনাদের কম বা বেশি লাগতে পারে, এটা একটু অনুমান করে মিশিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট মথে নেওয়ার পরে এরকম একটা খামির তৈরি হয়েছে। দেখুন খামিরটা কিন্তু বেশ শক্ত হয়েছে। এবারে এই খামিরের উপরে আরও একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এবং তেল দেওয়া হলে একটা ভেজা সুতির কাপড়ের সাহায্যে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর দেখুন খামিরটা বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এবারে এই খামিরটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক আমরা যেভাবে লুচির লেচি কেটে নেই অতটুকু করে লেচি কেটে নিতে হবে। খুব বেশি বড় করা যাবে না, আবার খুব বেশি ছোটও না। সবগুলো লেচি কাটা হয়ে গেলে একটা একটা করে লুচি বেলে নিতে হবে। পুরিগুলো বেলে নেওয়ার আগে রুটি করা পিঁড়ির মাঝে একটু ময়দা ছিটিয়ে তারপরে পুরিগুলো বেলে নিতে হবে। ময়দার পরিবর্তে আপনারা তেল ব্রাশ করেও এই পুরিগুলো বেলে নিতে পারেন। যেহেতু এখানে আলু ব্যবহার করা হয়েছে সেজন্য এটা বেশ আঠালো, সেজন্য তেল বা ময়দা ছিটিয়ে পুরিগুলোকে বেলে নিতে হবে। আর এই পুরিগুলো আমি রুটির থেকে কিছুটা মোটা করে বেলে নিব। এই পুরিগুলো বানিয়ে সাথে সাথে ভাজার চেষ্টা করবেন, কারণ এই পুরিগুলো বানিয়ে রেখে দিলে দেখা যায় যে আলুটা থেকে পানি ছেড়ে দেয় আর এটা প্লেটের মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে আমি পুরিগুলো ভেজে নেব। পুরিগুলো ভাজার আগে তেলটাকে অবশ্যই খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন চুলার হিটটাকে মিডিয়াম করে দিয়ে পুরিগুলো ভেজে নিতে হবে। যদি তেলটা খুব ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু পুরিগুলো ফুলে উঠবে না। পুরি দেওয়ার পরে পুরির উপরে এভাবে তেল প্রেস করে দিবেন, তাহলে দেখবেন যে পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। পুরির 2 পাশটা যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন পুরিটাকে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো পুরি ভেজে নিচ্ছি। তেল যদি খুব ভালো মতো গরম থাকে তাহলে প্রতিটা পুরি খুব সুন্দর মতো ফুলে উঠবে।
আর মিডিয়াম হিটে ভাজলে পুরিগুলোর ভিতর পর্যন্ত খুব ভালোমতো সিদ্ধ হয়ে যাবে। আমার সবগুলো পুরি ভাজা হয়ে গিয়েছে। এই গরম গরম আলু পুরি চাটনি কিংবা যে কোনো সবজির সাথে পরিবেশন করতে পারেন সকালে কিংবা বিকেলের নাস্তায়। এবারে একটা পুরি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা ক্রিসপি হয়েছে এবং এর ভিতরটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।